যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো সব পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছে যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে। আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই মাসে আপনার লটারি প্রাপ্তির যোগ। মন দিয়ে শুনবেন। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের তুলা রাশির রাশিফল। সেপ্টেম্বর মাস তুলা রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। সেপ্টেম্বর মাসে তুলা রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে, সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক পরিস্থিতি সেপ্টেম্বর মাসে কেমন থাকবে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, শরীর স্বাস্থ্য, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। আলোচনা করব আপনার শুভ রং নিয়ে, লাকি নাম্বার নিয়ে। শুধু রাশিফল নয়, থাকছে তুলা রাশির জন্য কয়েকটি বিশেষ উপায়, টোটকা প্রতিকার টিপস আপনার জন্য সেপ্টেম্বর মাসে। যে প্রতিকার বা টোটকা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার আরেকটু ভালো কাটবে। প্রথমে আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। তুলা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে? তুলা রাশির অধিপতি শুক্র অবস্থান করছে কোথায়? আপনার দ্বাদশভাবে, কন্যা রাশিতে। জ্যোতিষশাস্ত্র বলছে কন্যা রাশিতে শুক্র নিচস্থ অবস্থায় থাকে, সাথে আছে কেতু, আর এই নিজ গ্রহ কিন্তু কখনোই শুভ ফল দিতে পারে না। সুতরাং 18 তারিখ পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকুন। আর এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করুন। যারা পুরনো কোনো রোগে কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এই সময় চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে। তবে সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর থেকে কিন্তু পরিস্থিতির শারীরিকভাবে শুভ পরিবর্তন হবে। একবার আপনার জন্মশকে শুক্রের অবস্থান দেখে নেবেন। যদি শুক্র আপনার জন্মশকে পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থা থাকে, সাথে শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে পারে। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে। তুলা রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? তুলা রাশির চাকরি কেমন হবে? চাকরির ক্ষেত্রে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্রের ওপর। আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে কার হাতে? বুধের হাতে। এই সময় শুক্র আপনার জন্মরাশির অধিপতি অবস্থান করছে কন্যা রাশিতে, দ্বাদশভাবে নিচস্থ অবস্থায়। আমি জানি না আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে, গ্রহের অবস্থান ইত্যাদি। সেপ্টেম্বর মাসের রাশিফল তুলা রাশির চাকরিজীবীদের কেমন যাবে, কি বলছে রাশিফল? রাশিফল বলছে কর্মক্ষেত্রে ভাগ্যের ওঠানামা থাকবেই। একটা তারিখ বলছি, লিখে নিন 18 সেপ্টেম্বর 2024। এই তারিখটাকে ভালো করে লিখে রাখুন। এই সময় থেকে কর্মক্ষেত্রে আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হবে। এই সময় বিশেষ করে যারা বৈদেশিক সংস্থায় কাজ করছেন তাদের জন্য কর্মক্ষেত্র অনেক ভালো হবে। নিজের অভিজ্ঞতা, নিজের দক্ষতাকে আপনি আপনার উচ্চ আধিকারিকদের সামনে তুলে ধরতে পারবেন। সার্বিকভাবে আপনি এই সময় কর্মক্ষেত্রে অনেক উন্নতি আশা করতে পারেন। তুলা রাশির যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন যাবে? তুলা রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? ব্যবসায় কতটা সফলতা লাভ হবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে। দেখবেন তুলা রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থা থাকে, যদি মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু জন্মছকে যদি মঙ্গল অশুভ বা পীড়িত বা নিচস্থ অবস্থায় থাকে এবং মেষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে সেই সব তুলা রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না, অবশ্যই মিলিয়ে নেবেন। তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কী বলছে? এই সময় মঙ্গলের অবস্থান শুভ, চাকরিজীবীদের থেকে ব্যবসায়ীদের এই সময় ব্যবসা ভালো চলবে, ব্যবসার যোগাযোগ মাধ্যম আরও বেশি করে মজবুত হবে। দেশে এবং দেশের বাইরে যারা ব্যবসা করছেন, কোনো বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো চলবে। তবে যেহেতু শুক্র 18 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় আছে, তাই আপনাকে একটু বুঝে ঠান্ডা মাথায় পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। বড় কোনো বিনিয়োগ 18 তারিখের আগে করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। মাসের শেষের দিকে পরিস্থিতির শুভ পরিবর্তন হবে। আলোচনা করব তুলা রাশির প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, পরিবার, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মনে রাখবেন তুলা রাশির প্রেম সম্পর্ক, প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই শনিদেবের অবস্থান আপনার জন্মছকে শুভ হওয়া উচিত এবং দেখতে হবে
কুম্ভ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে শনিদেব পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় রয়েছে এবং যদি কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না, অবশ্যই মিলিয়ে নেবেন। তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কী বলছে, এই সময় শনিদেব বক্রী অবস্থায় আছে, ভাগ্যবতী বুধের দৃষ্টিও 4 তারিখ পর্যন্ত আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। এই সময় প্রেম সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে, আপনার প্রিয়জন আপনার প্রতি অনেক বেশি কেয়ারিং হবেন, দুজন দুজনেরই অনুভূতি বোঝাপড়া এগুলোকে শেয়ার করে নিতে পারবেন। তবে এই সময় এমন কোনো কথা বলবেন না যাতে আপনার প্রিয়জন মনে কষ্ট পায়। যারা নিজের প্রিয়জনকে মনের কথা বলতে চান ভাবছেন কিন্তু বলতে পারছেন না, তার এই সময়টিকে নিজের কাজে লাগাতে পারেন। বাড়িতে আপনাদের সম্পর্ককে নিয়ে ভাবছেন কীভাবে বলবেন, কোন সময় বললে ভালো হবে, এই সময়টিকে নিজের কাজে লাগান। আপনাদের সম্পর্কের কথা আপনারা অবশ্যই বাড়িতে আলোচনা করতে পারেন, এই সময় আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আরও বেশি মজবুত হবে। যারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করার কথা ভাবছেন তাদের জন্য সুযোগ আসবে, তবে 18 তারিখের পরে এই সিদ্ধান্ত আপনার জন্য সার্বিকভাবে ভালো হবে। আলোচনা করছি তুলা রাশির বিবাহিত জীবন, পরিবার, পারিবারিক সম্পর্ক নিয়ে। তুলা রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে। সুতরাং দেখবেন যাদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায়। এবং যাদের জন্মছকে মঙ্গল পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় আছে এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের বৈবাহিক জীবন ভালো যায় না, মিলিয়ে নেবেন। আর এর সাথে এটাও দেখে নেবেন যে আপনি মাঙ্গলিক দোষযুক্ত কি না। তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কী বলছে, সেপ্টেম্বর মাসে মঙ্গলের অবস্থান শুভ কিন্তু রাহুর দৃষ্টি আপনার মেষ রাশিতে। যাদের জন্মছকে রাহু থেকে মঙ্গল বলবান তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন এই সময় ভালো যাবে, বৈবাহিক জীবনে নিজেদের মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত হবে, নিজেরা নিজেদের ব্যক্তিগত নিজেদের পারিবারিক সিদ্ধান্তগুলোকে এই সময় নেওয়ার চেষ্টা করবেন, নিজেরা নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে আরও বেশি মজবুত করে নেবেন, পারিবারিক দায়িত্বগুলো আরও বেশি সক্রিয় হবে। মনে রাখবেন একটি বৈবাহিক সম্পর্কের মেলবন্ধন কেবলমাত্র একজনের পক্ষে সম্ভব নয়, স্বামী স্ত্রী দুজনেরই ভূমিকা থাকে। আপনার ক্ষেত্রে এটা এমন একটা সময় যে সময় আপনি আপনার জীবন সাথীর সাথে সেই সম্পর্কের ভূমিকাগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন। এমনকি এই সময় আপনি সন্তান পরিকল্পনা করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, আপনার জন্য ভালো হবে। আলোচনা করব এই রাশিফলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। এই মাসে তুলা রাশির ধনপতি মঙ্গল আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, সুতরাং এই সময় তুলা রাশির মানুষরা যদি লটারি কাটেন তাদের জন্য ভালো। কী টোটকা করবেন মন দিয়ে শুনুন, যদি সঠিকভাবে এই টোটকাটি নিজের কাজে লাগাতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার আরেকটু ভালো যাবে। পাখিদের উদ্দেশ্যে আহার দান করুন, বুধ এবং শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন। আর কী করবেন, যে কোনো শুক্রবার 3 বা 5 বা 7টি অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসুন, পাতাটা নিয়ে এসে নিজের মনস্কামনা, আগে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কী করবেন নিজের মনস্কামনা জানিয়ে নিজের নাম গোত্র সহ লাল কালি বা কালো কালি দিয়ে পাতায় সেটা লিখে ফেলবেন, তারপরে রাত্রিবেলা বালিশের নিচে দিয়ে রাখুন। পরের দিন ঘুম থেকে উঠে স্নান করে ওই পাতাগুলোকে শিবলিঙ্গে অর্পণ করে দিন। এইভাবে অন্তত 7টি শুক্রবার মেনে চলুন, করে দেখুন অবশ্যই উপকৃত হবেন। এবং একটা জিনিস বলে রাখি, এই যে আপনি যখন পাতাগুলোকে শিবলিঙ্গে অর্পণ করছেন তখন একটা বিশেষ মন্ত্র প্রয়োগ করতে হবে, কী মন্ত্র প্রয়োজন যদি মনে করেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীকালে আমি যখন তুলা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।